নিজের ওয়ারিশকৃত সম্পত্তির উপর পুকুর কাটতে পারছেন না প্রবীণ শিক্ষক এ বি এম উসমান গনি, উল্টো আদালতে মামলা। এটা আমরা পেয়েছি সবই, তো এতে একটা সমস্যা নাই। সমস্যাটা হলো যে পুকুর কাটতে যাওয়া, সমস্যা তারা পুকুর কাটতে গেছে, এই পুকুর কাটতে যাওয়াতে তাদের সমস্যা হলো যে তারা এখানে পুকুর কাটতে দেবে না, এটাই তাদের মূল ব্যাপার। নিজের ওয়ারেশকৃত সম্পত্তির উপর পুকুর কাটতে পারছেন না প্রবীণ শিক্ষক এ বি এম উসমান গনি, উল্টো পুকুর কাটতে বাধা পেয়ে আদালতে মামলা খেলেন। এমন ঘটনাটি ঘটে কুষ্টিয়া সদর হরনানপুর ইউনিয়নের শিবপুর গ্রামে। ঘটনার সূত্রে জানা যায় ওই গ্রামের ইমান আলীর ছেলে এ বি এম উসমান গনি, যিনি পেশায় ছিলেন হরনানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ধর্মী শিক্ষক, বর্তমান তিনি অবসর জীবনযাপন করছেন। আর কে নিউজের মুখোমুখি হয়ে তিনি বলেন, ওয়ারেশ সূত্রে 92 শতক জমি আছে আমার কালী নদীর তীর ঘেঁষে। এই স্টেটের উত্তরাধিকারী বজবল্লভ সার নিকট থেকে এই জমিটা আমার মা উল্লসিনিসার নামে বন্দোবস্ত নিয়ে বা খরিদ করা হয়। একটা দাগে হয় 40 শতক, আর একটা হয় একটা পরে তার স্ত্রী বজবল্লভ সার স্ত্রী প্রভাবতী সার নিকট থেকে এটা 52 শতক জমি আমার মা উল্লসিনিসার নামে এই জমিটা দাখিলামূল্যে খরিদ করা হয় এবং সে থেকে আমরা ভুক্ত করে আছি। তারপরে রেকর্ডারি হয়, তারপরে এগুলো খাজনাপাতি আমরা সব নিয়মিত দিয়ে আসছি, এতে কোনো অসুবিধা নাই, খাওয়া দাওয়া চলছে, সবই হচ্ছে। তারপরে রেকর্ড আসলো, সেই রেকর্ড আমাদের নামে এসে রেকর্ড আছে, তারপরে রেকর্ডটাও আমাদের নামে আছে, আমরা চাষাবাদ করে খেয়ে দাচ্ছি, কোনো অসুবিধা নেই। কিন্তু অসুবিধাটা হলো এখানে যে আমি যখন ওই জমিটা যুদ্ধবয়স আর চাষাবাদ করতে অক্ষম, কারণ এখন যে চাষ করতে গেলে অসময় বৃষ্টি নামে এই ধান টেনেও আনা যায় না, আবার প্রসেসও করা যায় না, যার ফলে সিদ্ধান্ত নিয়েছি যে না এই চাষ আর করা যাবে না। এটা যেহেতু সরকারও বলছে যে আমাদের সে খাদ্যের চাহিদা আছে, তো এখন পুষ্টি জোগাড় করতে হবে, কাজে আমি আমার একটা সহযোগী ছেলেকে নিয়ে পুকুর কাটার উদ্যোগ নিলাম। উসমান জানাই 1983 সালে হরনানপুর ইউনিয়নের কালী নদীর তীরে বেজমল্লভ সার কাছ থেকে আমার মা উল্লসী বেগম 92 শতক জমি ক্রয় করে এবং আমার মা ও ছোট ভাই আবু জাফরের নামে দান করে। আর আমি তার কৃষিকার্য করতে পারছি না, যার ফলে আমি একটা খুব বেকায়দা পজিশনে পড়ে গেলাম। আচ্ছা, এই হচ্ছে মূল পর্চা যেটা এখানে ছিল 1819 বজবল্লভ শাহ, এখানে একটু নাম ভুল আছে, ভুজ গোপাল হয়ে গেছে, কিন্তু বাপের নাম ঠিক আছে, পিতা শ্যামলাল শাহ। এর সম্পত্তি, এই সম্পত্তি সব অংশ মোর সম্পত্তি, কাগজটা এটাকে থল। আচ্ছা আচ্ছা, এটা এই হচ্ছে এই এই সম্পত্তি মোট ছিল অনেক সম্পত্তি। বিজুবাবুর কাছ থেকে জমি খরিদ করছে কে? আমার মা। মার নামটা কি? উল্লসিনী সার। আর সেটার ওয়ারিশ হিসাবে আপনি আছেন? আমি এবং আমার ছোট ভাই জাফর এদের নামে এসে দানপত্র করে দিয়ে গিয়েছে। আপনার মা? আমার মা। এদিকে বিষয়টি নিয়ে ইদবার আলীর পিতা নূর মোহাম্মদ মোল্লা ও কলমের সাথে এখন কথা আছে কি যে উসমান গনির এই জমি, ধরো তার জমিতে সে মাইটিল কাটাছে, এখন যার জমির মাথায় ইটুক থাক আর অটুক থাক আছে, তারা বাধা সৃষ্টি করে, এই তো। আর ইসলাম যে কথা বললি যে জমি যে ডেঙায় খাচ্ছে তার মাথায় যে জমি ডেঙায় খাচ্ছে তার মাথায় তারই পাওনা হয়,
উসমান মানে এতদিন ধরে উসমান ধরে মানে ই করতে পারেনি, দখল করতে পারেনি। এই সুযোগে মানে হানেফের দিল ফুকর কাটতে, হানেফের ফুকর কাটতে দিয়ে এম্বা আবার ছবি করতেছে নাই। আপনি আপনার মধ্যে সমস্যা নেই না, আগ লাগাই এম্বা আবার বসে তাও ওটা করুন। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তুমি উসমানের জমি হলো উত্তরের পাশে, উত্তরের পাশে ও এইদিকে ও চলে আসল। আমাকে সব মেলা তোর মানে বোধহয় এক একর কত শতক জমি, কয় শতক দিনের জমি মাথা ই করেছে। এত জায়গায় এত জমি রয়েছে, উনি কোনো জায়গায় ই করতে পারেনি, করিনি। এইটা ওর মাতালে ওনায় ঠিক করতে পারে, কিন্তু আমার মাতালে আসি এই পর্যন্ত বলছে যে হলো আমি বেজসার কাছ থেকে কিনেছি। তারপরে বলে যে ওই মজুদ্দি মন্ডলের কাছ থেকে কিনেছি, ওই মজুদ্দি মন্ডলের সাল ফলের কাছ থেকে কিনেছি, এরকম ভুলে আসছে। বলতে বলতে এখন বলে যে আমি সরকারের কাছ থেকে কিনেছি। আচ্ছা, আমার কথা ফ্যাক্টটা হচ্ছে কি যে তোমার জমির কাগজপত্র জাল পর্চা করে রাখিছো, জাল করেছো, কিন্তু আসল মূল জিনিসটা আমার দেখাও। আসল মূল মালিক কোন মালিকের কাছ থেকে, সরকার যদি দেখছে সরকারের কাগজপত্র আছে, এক কপি তার দেশে এক কপি কোর্টে রয়েছে। আচ্ছা, না হলে কোনো মালিকের কাছ থেকে রেকর্ড দেখাতে হবে যে এই মালিকের নামে রেকর্ড এই যে আমি তার কাছ থেকে কিনেছি। আমরা আর কি করবো, আমার করার কিছুই নেই। মালিকের নামে যদি রেকর্ড থাকে তাহলে আমার তার কিছুই করার নেই, কিন্তু তোমার রেকর্ড এই রেকর্ড আমরা বিশ্বাস করবো না। আমরা কোর্টে রীতিমতো আমরা কোর্টে দেখেছি কোনো ওই জায়গাটা যে সময় 62 সালে 58 সালে রেকর্ড হয় ওই সময় ওই জায়গাটায় পানি ছিল অন্তত 20 হাত পানি ছিল দোয়া, ওখানে হলো কুটির দোয়া। সারা দুনিয়ায় হচ্ছে যে কুটির দোয়া উনি পর্যন্ত দখল করা চাইছে, উনি হুমকি ছিল। এখন ওই যে হানিফ আছে, হানিফের দেশে কয় যে আমি জমি দখল করা, কোর্ট যদি দেখে এসে দখল করে কাগজপত্র অরিজিনাল কাগজপত্র মালিকের কাছে রেকর্ড দেখে যদি কাগজপত্র অনুসারে থাকে তুই নিয়ে না আমার। তারা বলেন জাল দলিল করে নিজের সম্পত্তি বলে দাবি করে আসছেন উসমান গনি। আমরা কোর্টে কেস করেছি, কুমারখালী কোর্টে করেছি, আপনার ইয়েতে করেছি, কুষ্টিয়ায় কেস করেছি, অত আমাদের কাগজপত্র দেখায়নি। ইঞ্জেকশন জারি, ওই জমির উপরে ইঞ্জেকশন জারি আছে এখন। হ্যাঁ, ইঞ্জেকশন জারি রয়েছে। আচ্ছা, তা দারোগা কুমারখালী দারোগা কুষ্টিয়া কোর্টের থেকে ম্যাজিস্ট্রেট কুমারখালী কোর্টের দারোগার পারেই দেয়। এইটা কিন্তু সদ্ধর নগরের মৌজা, এইটা হরিণাকুড়ির মৌজা না। তাহলে কুমারখালী হইলো ই কুমারখালীর অধীন, কুমারখালী ম্যাজিস্ট্রেট কুমারখালী কোর্টে ই পাঠায় দারোগার কাছে থানায় যে আপনি এই জিনিসটা তদন্ত করে দেখেন। কুমারখালীর দারোগা এসেও তদন্ত করে দেখেছে, সকলের কাছে শুনেছে, শুনিয়ে উনি বলে সবাই বলেছে যে না জমি এরা যারা খায় মাথা খায় এগেরের জমি। উসমান ভালটা দিয়ে সারা জলম কয়ে আসছে যে জমি আমার, কিন্তু দখল করতেও পারে না। দখলটা করলেও হানেপের দিয়ে পুকুর কাটা জোর করে আমরা বাদ দিই, তার সাথে জোর করিয়ে পুকুর কাটা ধরে মারেছে। বিষয় মানে জমিটা সবাই খেয়া যায় মাথাল, কিন্তু উনি কাগজ পাতে এই আরএস রেকর্ড আর এসে রেকর্ড জাল করিয়ে এই জাল জিনিসটা মানে করে উনি মজবুত হয় আমার সামনে দেখায় যায় দেখো আমার কাগজপত্র আছে, আমি এইটা নিয়ে জমি আমার হ্যান ত্যান আমরা কোনো ই দিই না। তারপর না দেওয়ার কারণে হানেফের দিয়ে মানে কায়দা করিয়ে দখল করার জন্যে ওই পুকুর। আপনি কিন্তু কিছুক্ষণ আগে বলছেন যে আমার কিন্তু কাগজপাতি দেখায়নি, তারপর আবার বলছেন যে জাল কাগজপাতি জাল ওই ওই দেখাইছে মূল তো আসল মূল জিনিস তো দেখায়নি, ওই দেখাইছে আরে দেখো এসে দেখো। হ্যাঁ, এইটা জাল জিনিস, কিন্তু আসল তো কোন মালিকের কাছ থেকে নিল, আর কার রেকর্ড আছে,
রেকর্ড না থাকলে জমি থাকবে না হবে না তুমি হচ্ছে আরএস আর এসএ এই দুটো কাগজ তুমি দেখোছো হ্যাঁ তুমি নিজে হ্যাঁ আচ্ছা আমি এখনো দেখাচ্ছি আচ্ছা বাবাজি এই প্রশ্ন হলো আপনার কি কাগজ আছে আমার কোনো কাগজ নাই আমার মূল জমি যে আমাদের মূল যেটা জমি এই জমিটা যেটা আমাদের সেইটাই করতে হবে তাহলে তো নদী আপনারা ইনজেকশন যেটা অর্থাৎ কোর্টে যেটা কেস করলেন কিসের উপরে ভিত্তি করে আমাদের মূল জমি আছে যে উপরে উপরে জমি আমার তার তো মালিকানা জমি নাই তার তো মানে আপনার জমি তো ওইটা মালিকানা জমি আপনার ওইটা আপনার ওইটা আমার এইটা আমার ওইটা ছাড়িয়ে দিয়ে পেছে এসে আমার জমির মাতাল আপনি কি করে কাটলেন দখল করে কাটলো আপনি এতদিন সত্যি আমরা এই করি নাই বুঝতে পারছেন তাহলে দখল বলতে যেটা আপনারা যেটা স্বীকার করছেন বা বলছেন যে মূলত ওটা হচ্ছে খাস জমি বা নদীর জমি নদীর জায়গাটা নদীর জমিটা মূলত ও দখল করে নিতে চাচ্ছে এ ব্যাপারে ওসমান গনিকে প্রশ্ন করলে জবাবে পুকুরটা রোদ নেই আর ফলে পুকুর তার যে কাজ চলছে কাজ বা বাউন্ডারি চারদিক বাঁধা হয়ে গেল তাহলে কেউ বাঁধা হয়নি কিন্তু পরবর্তীকালে কি করে হঠাৎ করে এর শত্রু হেসে উঠলো বুঝতে পারলাম না তারা বলছে যে না আমরা জমি আমাদের হেন তারা স্বার্থত ইত্যাদি এসব কথা তখন বলা ধরল বা এটা আমাদের বলা মানে দলিলের সব তারা বলছে আমাদের মাথা তো মাথার এর তো কোনো কারণ মাথার না এইটা সেই স্টেটেরই ১৮১৯ খতিয়ানের জমি এই এই ১৮১৯ ক্ষেত্রে আরও বহু জমি আছে বোধ হয় ১৪-১৫ একর জমি তার মধ্যে থেকে আমাদের সামান্য জমি নেওয়া মানে এই চর ধরেই ওদের জমিদারদের ছিল তা এখন এই এই পুকুর কাটতে গিয়েই বাধা হলো বাধা হয়ে তারা ওই আমাদের নামে ১৪৪ ধারা এটা জারি করলো ১৪৪ ধারা জারি করার পরে এই অবস্থায় আমরা তো সেখানে যাইনি দারোগা সাহেব বলে দিলেন যে আপনারা ওখানে যাবেন না ও যা করতে হয় আমরাই করব তা আমরা ওখানে যাইনি ১৪৪ ধারা জারিটা কে করলেন স্যার ১৪৪ ধারা জারি করলো ওর নাম হচ্ছে ইদবার আলী ১৪৪ ধারা আমাদের নামে জারি করলো তো কোর্ট সেটা গ্রহণ করেছে আমাদের নামে নোটিশ করেছে এটা কত তারিখ এইটা এটা হচ্ছে আচ্ছা এটা আমি যেটা হাতে পেলাম সেটা হলো ১৪৪ ধারা আমার নামে দাঁড়িয়ে থানা থেকে আমরা পেলাম এই এই ইদবার মোল্লা নূর মোহাম্মদ মোল্লার ছেলে শিবপুর এই ১৪৪ ধারা একটা পেয়েছি আর আমি দ্বিতীয় পক্ষ হিসেবে আমার এটা অপরদিকে সম্পত্তির নদীর খাস জমি বলে দাবি করেন নূর মোহাম্মদ মোল্লা ও কলম মণ্ডল এরই প্রেক্ষিতে কুমারখালী থানার ঢলনগর প্রতাপপুর মৌজার আরএস খতিয়ান নম্বর ৩৯৮ আরএস দাগ নম্বর ২১০৭ ২০৫৮ দাগে মোট ১০.৬৮ একর জমির পরিমাণ দেখিয়ে ইদবার আলী মোল্লা জমির মাথাল দাবি করে বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন বিষয়টি আদালত আমলে নিয়ে ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী ওই জমির উপর ১১ মার্চ ২০২০ আদালত ১৪৪ ধারা জারি করেন বিবাদমান এই পরিস্থিতিকে সামনে রেখে এলাকায় চলছে টানটান পরিবেশ শান্তিপ্রিয় এলাকাবাসীর দাবি আদালতের রায় আসা পর্যন্ত উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান করেন তাহলে সবার পক্ষেই ভালো হবে মোহাম্মদ রফিক আরকে নিউজ কুষ্টিয়া